আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের টিপলিংক রাউটারের পাসওয়ার্ড আপনারা এক মিনিটের ভিতরে আপনারা চেঞ্জ করে ফেলবেন। সো বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অ্যাল করে দিবেন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। সো বন্ধুরা, এখানে আমাদের এখানে টিপলিংক থিয়েটার কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন সে ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা, বেশি কথা না বলে প্রথমত আপনাদেরকে প্লে স্টোরিতে গিয়ে আপনারা সার্চ দিবেন টিপলিংক থিয়েটার বলে, এই অ্যাপসটি আপনারা মূলত সার্চ দিবেন। সো সার্চ দেওয়ার পরে আপনারা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে দেখতে পাবেন, সো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে একটি সাব রাউটার আছে আর একটা আমার রাউটার। সো বন্ধুরা, আমি এখান থেকে আমার একটি রাউটারের আমি পাসওয়ার্ড চেঞ্জ করব। সো বন্ধুরা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে আপনাদের ইউজার নেম দিবেন অ্যাডমিন। সো সবার ক্ষেত্রে তো অ্যাডমিন থাকে না। সো বন্ধুরা, আমি রাউটারের ভেতরে প্রবেশ করেছি। করার পরে আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে এসেছে। সো আসার পরে আপনারা এখানে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে আপনারা এটার উপরে ক্লিক করবেন। সো ক্লিক করার পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের মূলত যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে আছে বসানো, এবং এখান থেকে আপনারা সিকিউরিটি চেঞ্জ করতে পারেন, যে আপনারা কোনো সিকিউরিটি রাখবেন না সেক্ষেত্রে আপনারা নন করে দিতে পারেন। সো বন্ধুরা, এখান থেকে আপনারা আপনাদের রাউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ করবেন। সো আমি এখানে দিচ্ছি, সো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে আমার একটি পাসওয়ার্ড আমি দিয়ে দিয়েছি। সো এখানে কিছু পয়েন্ট আমাকে দিতে হবে, 1 2 3 এমডি শরীফুল, সরি একটি পাসওয়ার্ডের করে ভুলে গেছে, শরীফুল 1 2 3। সো বন্ধুরা এখানে জাস্ট আপনারা দেখতেই পাচ্ছেন ওখানে একটি অপশান আছে, অপশানটিতে আপনারা ক্লিক করবেন, সেভ বলে যে অপশানটি আছে। সো সেভ করে দিয়ে দিয়ে এখানে ওকে করে দিবেন। ওকে করার পরে একটু টাইম নেবে। টাইম নেওয়ার পরে আপনাদের চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই ডট নেট, এটা হলো আমার রাউটার। সো এখানে এটি আর কানেক্ট হবে না আগের পাসওয়ার্ডে। সো আমি এখান থেকে রিমুভ করে দেবো। রিমুভ করার পরে আমি এখান থেকে যে পাসওয়ার্ডটি আমি কপি করেছিলাম সেটি এখানে পেস্ট করে দিব। সো আপনারা দেখে নিতে পারেন যে আমি পাসওয়ার্ডটা কী দিয়েছি। সো বন্ধুরা, এখান থেকে আপনারা কানেক্ট করে দেবেন। কানেক্ট করার পরে দেখেন আমার রাউটারটি কানেক্ট হয়ে গেছে, এবং আমি আবার আমাদের টিপলিংক থিয়েটারের ভিতরে চলে যাই। যাওয়ার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের রাউটারের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, এবং নতুন নতুন আপডেটস নিউজ আপনারা পেয়ে যাবেন। সো ভালো থাকবেন।